কুম আসসালাম রহমাতুল্লা দিনী মুন আপনি জানতে চেয়েছেন রসদ সাল আলি ওয়া নিকট সূরা ফাতেহা অধিক বা সবচেয়ে পছন্দের কিনা এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন আল্লাহ আলম পুরা কোরআনটাই গোটা কোরআনটাই আল্লাহ সুবহান কালাম যা আল্লাহ সুবহান জিবরিল আলহি সালামের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ করেছেন আমাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য এবং গোটা কালামটাই অবশ্যই নিঃসন্দেহে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে প্রিয় ছিল কিন্তু বিশেষভাবে সুরা ফাতেহার কথা স্বয়ং আল্লাহ সুবহান গুরুত্ব দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বলা যেতে পারে বা

عندما قال تني لأعلمنك لا أعلمنك صورة هي أعظم صورة في القرآن قبل أن تخرج من المسجد ثم أخذ بيدي فلما أراد أن يخرج قلت له ألم تقل لأعلمنك أعلمنك صورة هي أعظم صورة في القرآن قال الرسول تاكي بولت سين جامي توما كي قرآن এবং আল্লাহ রসুল তার হাত ধরলেন যখন মসজিদ থেকে তারা বের হচ্ছিল তখন ওই সাহাবি বললেন যে হে আল্লাহ রসুল আপনি তো আমাকে বলেছিলেন যে আমাকে কোরআন থেকে একটা আদিম সুরা একটা মহা সম্মানের বা গুরুত্বপূর্ণ একটা সুরা আপনি আমাকে শিখাবেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে সুরা ফাতেহা বা আলহামদুলিল্লাহ রব আলমিন হে সাবি ও কোরআন আদিম আল্লাহ উচিত হু এই সুরা ফাতেহাটা তাকে শিখালেন তো এ থেকে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের এই সুরাটার অধিক গুরুত্ব দিয়েছেন যেহেতু আল্লাহ আল্লাহ সুরাটার কথা রসুলের কে দেওয়ার ক্ষেত্রে উল্লেখ করেছেন আর এই সুরার গুরুত্ব আরও প্রকাশ পায় যদি আমরা লক্ষ্য করি যে পাঁচ অক্ত সালাতের প্রতি রাখাতে আমরা এই সুরা পড়ে থাকি এবং এই সুরাটির অনেক ফজিলত রয়েছে এবং আরো যদি আমরা এটাকে এই সুরাটা নিয়ে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে বিশেষ যে বৈশিষ্ট্য রয়েছে এই সুরাটি আর হওয়া আল্লাহ আলা এই সুরার মাধ্যমে আদম সন্তানের সাথে কথোপকথন করে থাকেন যেমনটি আমরা সালাতের মধ্যে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন যে হে আমার রব সমস্ত প্রশংসা আপনার জন্য হওয়া তা হাত এর উত্তরে বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে যখন আমরা দ্বিতীয় করি আর রহিম আল্লাহ আপনি দয়ালু রহমান রহিম আল্লাহ আলা প্রতি উত্তরে বলে থাকেন আসনা আলাই আবদি আমার বান্দা আমার গুন গাইছে আমরা যখন বলে থাকি মালিক কিয়ম আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক কিয়ামত দিবসের সকল ক্ষমতা আপনার হাতে যখন আমরা এইভাবে স্বীকৃতি দিতে থাকি এই সুরার তিলওয়াতের মাধ্যমে আল্লা তালা বলে থাকেন প্রতি উত্তরে ম্যাজ্জাদি আদি আমার বান্দা আমার বরত্বকে স্বীকৃতি দিচ্ছে আমার বরত্বর প্রকাশ করছে তো এইভাবে সুরা ফাতেহা যখন আমরা তিলওয়াত করি সালাতে আ আল্লা আমাদের উত্তর দিয়ে থাকেন প্রতি উত্তর করে থাকেন তো এ দ্বারা বোঝা যাচ্ছে এই সুরার বৈশিষ্ট্য বা এই সুরার ফজিলত বোঝা যাচ্ছে এবং হাতের কিতাব আমরা এটাও অবগত আছি যে সালাত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত ইসলামের দ্বিতীয় রকুন কালিমার পর বিশ্বাস স্থাপন করার পর একজন মুসলিমের ইমানি দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করা আর সেই সালাতের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন যে সুরা ফাতেহা ব্যতীত কোনো সালাত হবে না এবং কি জানাজার সালা যে সালাতে কোনো রুকও নেই সিজদা নেই সেই সালাতেও আমরা সুরা ফাতেহা পড়ে থাকি তো এ দ্বারা প্রকাশ পায় যে সুরা ফাতেহার গুরুত্বটা অন্যান্য সুরার চাইতে অধিক আল্লাহ সহ সাহবাল্লাহ ফি ফিকম